দুর্নীতিতে জড়িত থাকার কারণে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে আজ গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগ নেতাদের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় উল্লেখ্য বহিষ্কার হওয়া একাত্তর বছর বয়সী যুবলীগ নেতা প্রায় দুই সপ্তাহ ধরে জনগণের নজর থেকে দূরে রয়েছেন অপরদিকে ঢাকা দশ আসনের এমপি ব্যারিস্টার ফজলেনুর তাপসকে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে তবে দায়িত্ব আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এমনটি দাবি করে অভিনন্দন জানাচ্ছেন তার কর্মী সমর্থকরা আজ বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংগঠনের সপ্তম কংগ্রেস উপলক্ষে সাক্ষাৎ করেন যুবলীগের শীর্ষ নেতারা বিকাল পাঁচটায় বৈঠক শুরু হলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বৈঠক সূত্রে জানা গেছে যদিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যারিস্টার তাপসকে অভিনন্দন জানানো শুরু করেন সরকার দলীয় কর্মী সমর্থকরা তাপস হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে। বৈঠকে উপস্থিত আরেকটি সূত্র জানায় দুর্নীতির অভিযোগে যুবলীগ থেকে ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে আর ব্যারিস্টার তাপসকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি সূত্রটি আরও জানায় আগামী তেইশ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হবে আপাতত সে পর্যন্ত ব্যারিস্টার তাপস ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্য